হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা এসছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে। ঠিক আছে, এটা সবাই দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস প্যারামেডিক্যাল স্টাফ এক্সাম 2020। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, ওপেনিং ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের 20/7/2020, মানে এই মাসের জুলাইয়ের 20 তারিখ। ঠিক আছে, ক্লোজিং ডেট হচ্ছে 31/8/2020, মানে আগস্টের 31 তারিখ, এবং রিটিন এক্সামিনেশন কবে হবে 20/12/2020, মানে ডিসেম্বরের 20 তারিখ। ঠিক আছে, তো এখান থেকে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, এর সিলেকশন প্রসেস কিন্তু রিটিন এক্সামের দ্বারাই হবে। ঠিক আছে, এখন চলে আসি পোস্ট কী কী আছে। পোস্ট, প্রথমের পোস্ট আছে ইন্সপেক্টরের পোস্ট, একটাই সিট আছে যেটা হচ্ছে আনরিজার্ভদের জন্য। লেভেল 7, মানে 44,900 থেকে 1,42,400 টাকা করে স্যালারি মাসে দেবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে তোমরা দেখতে পাচ্ছ, তো আমি বলে দিচ্ছি, তোমার বিএসসি হোম সায়েন্স অথবা হোম ইকোনমিক্সের উপর, উইথ নিউট্রিশন অ্যাজ এ সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, বাকি এছাড়াও কি অথবা ডিপ্লোমা ইন, তোমরা দেখে নিবে এখানে কি চেয়েছে। পুরোটা বলতে গেলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, অনেক বড় নোটিশ আছে। তারপরে এজ কেমন আছে, বিলো 30, 30 বছরের নিচে হতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সাব ইন্সপেক্টর পদ, এখানে কিন্তু পোস্ট হচ্ছে 81টা, তার মধ্যে সরি আনরিজার্ভদের জন্য 81টা, ওবিসিদের জন্য 41টা, এসসিদের জন্য 26টা, এসটিদের জন্য 11টা, ইডব্লিউসিদের জন্য 17টা, মোট 175টা। স্যালারি দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা। 12th ক্লাস পাস হলে হবে রিকগনাইজ বোর্ড থেকে, অথবা পাস্ট দ্য 3.5 ইয়ার্স কোর্স ইন ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ রিকগনাইজড বোর্ড অফ কাউন্সিল। ঠিক আছে, বাকি কী কী চেয়েছে, রেজিস্টার আছে নার্স অফ দ্য নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ সেন্ট্রাল নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল, তোমরা দেখে নিবে। বিলো 30 ইয়ার্স মিনস 30 বছরের নিচে হতে হবে। সাব ইন্সপেক্টরের পদ যেটা হচ্ছে আনরিজার্ভদের জন্য 4টা, ওবিসিদের জন্য 3টা, এবং এসসিদের জন্য 1টা, এসটিদের কোনো রকম কোনো এ নেই, এবং ইডব্লিউএসদের কোনো কিছু নেই, মোট 8টা পদ আছে। লেভেল 6, 35,400 থেকে 1,12,000 টাকা। ইন্টারমিডিয়েট অর 10+2 উইথ সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট, বিলো 30 ইয়ার্স এর মধ্যে বয়স হতে হবে, দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেটা হচ্ছে ফার্মাসিস্টের ক্ষেত্রে 35টা সিট আছে আনরিজার্ভদের ক্ষেত্রে। আমি বলে দিচ্ছি টোটাল আছে 84টা, তোমরা দেখে নেবে কোন ক্ষেত্রে কটা সিট আছে। 29,200 থেকে 92,300 টাকা স্যালারি দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 ক্লাস অফ অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি, 2 ইয়ার্স ডিপ্লোমা ইন দ্য ফার্মাসি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট, শ্যাল বি রেজিস্টার্ড অ্যাজ দ্য ফার্মাসি স্ট্যান্ডার্ড দ্য ফার্মাসি অ্যাক্ট 1948, দেখে নিতে পারে। বিটুইন 20-25, মানে হচ্ছে 20-25, মানে হচ্ছে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হচ্ছে 2টো সিট আছে মোট আনরিজার্ভদের ক্ষেত্রে, এবং এসসিদের ক্ষেত্রে 2টো এবং এসটিদের ক্ষেত্রে 1টা, মোট 5টা সিট আছে। ইন্টারমিডিয়েট অর 10+2 উইথ সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড বোর্ড, বাকিটা তোমরা দেখে নিতে পারো, 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা ডেন্টাল টেকনিক্যালের ক্ষেত্রে 3টা সিট আছে আনরিজার্ভদের জন্য, হ্যাঁ মোট 4টা সিট আছে, দেখে নেবে ম্যাট্রিকুলেশন উইথ দ্য সায়েন্স অথবা মাধ্যমিক পাশে কিন্তু এটা হয়ে যাবে, 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা, মোট 64টা সিট আছে, 29,200 থেকে 92,300 টাকা স্যালারি। ঠিক আছে, ম্যাট্রিকুলেশন পাশে হবে এবং মাধ্যমিক পাশে হবে, এবং 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা, সেখানে ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ানের ক্ষেত্রে 1টাই সিট আছে, স্যালারি কিন্তু সেই 29,200 থেকে 92,300 টাকা। ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স, মানে ম্যাট্রিক মাধ্যমিক পাস সায়েন্স গ্রুপের ভিতরে হতে হবে, এবং 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপর যে হেড কনস্টেবল, ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট অথবা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো 35, মোট 88টা সিট আছে, 25,500 থেকে 81,100 টাকা স্যালারি দেওয়া হবে। 12 পাশে হবে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। হেড কনস্টেবল যেটা, 3টা সিট আছে আনরিজার্ভদের জন্য পুরো, 12 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড, 2 ইয়ার্স ডিপ্লোমা, কী কী আছে বাকিটা দেখে নেবে। 18 থেকে 25 বছরের বয়সের মধ্যে কিন্তু এটা তারা আবেদন করতে পারবে। হেড কনস্টেবল ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে মোট 8টা সিট আছে, ঠিক আছে, 12 পাশে হবে, বিটুইন 18 থেকে 25 বছরের মধ্যে।
হেড কনস্টেবল তথা জুনিয়র এক্স রে অ্যাসিস্ট্যান্ট, এর মধ্যে 84টা সিট আছে, 25,500 থেকে 81,100 টাকা স্যালারি, ঠিক আছে। ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাশে হবে, বিটুইন 20 থেকে 25 বছর মধ্যে বয়স হতে হবে। হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এদের ক্ষেত্রে মোট আছে 5টা সিট, তার মধ্যে 25,500 থেকে 81,100 টাকা স্যালারি, ঠিক আছে। ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে একটাই সিট আছে, 25,581 থেকে 100 টাকা স্যালারি, ঠিক আছে। 20 থেকে 25 বছরের মধ্যে মাধ্যমিক পাশে এটাও আবেদন করতে পারবে, ঠিক আছে। হেড কনস্টেবল এটা এটার ক্ষেত্রেও কিন্তু সেই মাধ্যমিক পাস, স্যালারি একই এবং 18 থেকে 25 বছরের মধ্যে। কনস্টেবল এটার ক্ষেত্রেও কিন্তু স্যালারি একটু কম আছে, 21,769 টাকা এবং ম্যাট্রিকুলেশন পাস ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড, নট লেস দেন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ সিমিলার জব ইন দ্য হোটেল অর রেস্টুরেন্ট অফ রেপুটেড। তো এখানে কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে হলে হবে, ঠিক আছে। কনস্টেবল যারা কুকের ক্ষেত্রে, এখানে মোট 116টা অনেকগুলো এখানে ভ্যাকেন্সি আছে, 21,769,100 টাকা স্যালারি, ম্যাট্রিকুলেশন পাস, 18 থেকে 23 বছর বয়সের মধ্যে। এরপরে যেগুলো আছে কিন্তু সবগুলাই কিন্তু ম্যাট্রিকুলেশন পাসে, বাকিটা তোমরা দেখে নিবে, ঠিক আছে। ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশি ডিসকাস করছি না, তোমরা দেখে নিতে পারবে সবাই, এবং বাকি এগুলো কি আছে সব পড়ে নিতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে চলে যাচ্ছি আমি এখানে কারা কারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু সমস্ত পুরো অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস আবেদন করতে পারবে। কেউ যদি কোনো যারা যারা যদি নেপালের হয়ে থাকেন এবং ভুটানের হয়ে থাকে, যদি 1962 সালের আগে থেকে এসে থাকেন ভারতে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। কেমন ভাবে ক্যাটাগরি আছে, এজ রিল্যাক্সেশন কেমন আছে, আনরিজার্ভদের ক্ষেত্রে কোনো কিছু নেই, ইডব্লিউ এসসিদের ক্ষেত্রে 5 বছর, এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, ঠিক আছে, এক্স অ্যাডমিশনের 3 বছর, ঠিক আছে। বাকি কাদের কীরকম আছে তোমরা সবাই দেখে নিতে পারবে। তারপরে হচ্ছে এখানে নিচে স্ক্রল করে সবাই চলে যাবে ভালো করে, পুরো সবকিছু ডিটেলস দেওয়া আছে যা যা প্রয়োজন, ঠিক আছে। এখানে এমনকি এটাও দেওয়া আছে যে হাইট ওয়েট কেমন লাগবে, যারা আনরিজার্ভ ইডব্লিউএস এসসি ওবিসিদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157, মেলদের ক্ষেত্রে, ঠিক আছে। চেস্ট কেমন, 80 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কোনো রকম কোনো এরকম ব্যাপার নেই, ঠিক আছে। তো রিল্যাক্সেশন আছে, সেটা দেখে নিতে পারবে তোমরা সবাই, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল করে যাবে, স্ক্রল করে গেলে নিচের দিকে গেলে আরো সেখান থেকে সময় বুঝতে পারবে এখানে কি কি হচ্ছে। এখানে যেমন আছে স্ট্যান্ডার্ড কন্ডিশন ফর দ্য এক্স সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যানদের যেমন কি দেওয়া আছে, এবং এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, গুয়াহাটি, জম্মু, তারপরে প্রয়াগরাজ, আজমার, নাজপুর, মুজফ্ফরপুর, পালিপুরম, ঠিক আছে। এক্সামিনেশন ফি কত দেওয়া হয়েছে, মেল ক্যান্ডিডেটস বিলংস টু আনরিজার্ভ ইডব্লিউএস অ্যান্ড ওবিসিদের ক্ষেত্রে 200 টাকা, ঠিক আছে, এবং গ্রুপ বির জন্য, এবং আর বাকিদের জন্য কি হচ্ছে 100 টাকা গ্রুপ সি, ঠিক আছে। কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, যে অ্যাপ্লাই ডেটটাকে বলে দিই 20/7/2020 এবং স্টার্টিং আগেই বলেছি এবং ক্লোজিং হচ্ছে 31/8/2020। তার মধ্যে কি করতে হবে, নিচে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটটা আমি লাস্টে দেখিয়ে দেবো, সেই ফরম্যাটটাকে ডাউনলোড করতে এবং ভালো করে ফিল আপ করে যা যা ডকুমেন্টস চেয়েছে সব অ্যাটাচড করে এনভেলপের মধ্যে ঢুকিয়ে কি করতে হবে, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্যারামেডিক্যাল স্টাফ এক্সামিনেশন, CRPF, ভোপাল ভিলেজ, বানারসিয়া তালুক, হুজুর ডিস্ট্রিক্ট ভোপাল, যে অ্যাড্রেসটা দেওয়া আছে তো সেই অ্যাড্রেসে পাঠাতে হবে, MP462045, ঠিক আছে, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, এবং কোনোরকম কোনো যা যা চেয়েছে সব কিছু ঠিকঠাকভাবে দিতে হবে, কোনোরকম কোনো ভুল দিলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপ্লিকেশান ফরম্যাটটা, সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা হচ্ছে এই যে লাস্টে আছে এখানে, এখানে দেওয়া আছে, যেমন ফরম্যাটটা কোথায়, এই যে এই এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটটাকে ভালো করে ফিল আপ করে এখানে ছবি, পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে নিচে সিগনেচার করে, ঠিক আছে, পাঠাতে হবে। এবং কেউ যদি কাস্ট সার্টিফিকেট হয়, কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে সেই কাস্টের ক্ষেত্রে এবং নিচে এগুলো যাদের যেটা প্রয়োজন হবে সেটা দেখে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। 31 আগস্টের আগে কিন্তু কোনো রকম প্রকারে যাতে ওই জায়গায় পৌঁছায়, অথবা বাইপোস্ট করতে পারো, নতুবা হাতে গিয়ে জমা দিয়ে আসতে পারো, ঠিক আছে।
তো আজকে রিক্রুটমেন্টটা এটা এটাই ছিল। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে করতে পারো, নতুবা পুরো নোটিফিকেশনটাকে ভালো করে পড়তে পারো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এই চ্যানেলে আমি রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও প্রত্যেক দিনই পৌঁছাতে থাকি। থ্যাংক ইউ।